গেলাম তুরস্কে। এই বছর ইজমির নামক জায়গায় গিয়ে হতবাক হয়ে গেলাম। শিক্ষা গুলো আল্লাহ রেখে দিয়েছে জায়গায় জায়গায়। ইজমির গিয়ে আমার নিজের চোখে দেখে এলাম ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালানোর জন্য আগুন প্রজ্বলিত করা হয়েছিল যেই জায়গায়। বিরাট এরিয়া নমরুদ আগুন প্রজ্বলিত করেছিল ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালিয়ে দিবে বলে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম একটুখানি ভয় পান নাই, কারণ নবী ইব্রাহিম আলাইহিসসালাম গোলাম কার? আরো জোরে বলেন কার? একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কেমন অবিচল ঈমানের অধিকারী ছিলেন। আল্লাহ তখনও ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নিলেন, একদিকে আগুন অন্যদিকে জিব্রিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রিল যাও ইব্রাহিমকে গিয়ে প্রশ্ন করো তোমার কাছ থেকে কোন সাহায্য ইব্রাহিম চাই কিনা দেখো। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে জিব্রিল যখন বললেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম আমার কাছে কি আপনার চাওয়ার কিছু আছে? নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আমি আমার যে মালিকের তাওহীদের ঘোষণা দিতে এসে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে যাচ্ছি, সেই মালিক যদি আগুনের ভিতরে পুড়াতে চায় আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি, মালিক যদি খুশি থাকে আগুনে পুড়ব তারপরেও কারো কাছে সাহায্য চাবো না, বলেন আল্লাহু আকবার। কেমন চেতনা এটা! সঙ্গে সঙ্গে আল্লাহর এমন মায়া লেগে গেল। এই জন্য আমি ঘটনাটি বলছি, এই বছর আমার জীবনে আমি প্রথম দেখলাম বিশাল প্রাচীরের ভিতরে বড় করে লেখা ভাবলাম কি এত পরিচিত আয়াত এই দেওয়ালের ভিতরে লেখা কেন? তাকে দেখে অবাক হয়ে গেলাম, বিশাল প্রাচীর দিয়ে ঘেরাও করা পুরো জায়গা পানি আর পানি। ইতিহাস জেনে আরো অবাক হয়ে গেলাম এই পানি কেন? আল্লাহ আগুনকে অর্ডার করলেন আগুন শান্তিময় হয়ে যাও, এমন শান্তিময় হলো চারদিক পানি আর পানি। যেই কয়লাগুলো এতদিন ধরে অগ্নি প্রজ্বলিত হওয়ার কারণে ছাই হয়ে গিয়েছিল ওই পানির ভিতরে যিনি ওই ছাইগুলাকে মাছে রূপান্তরিত করে দিলেন তিনি কে? আজ পর্যন্ত মাছগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ ধরে না, কেউ খায় না, কেউ মারে না, কারণ নিদর্শন কা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে 14 নম্বর আয়াতে স্মরণ করা দিচ্ছে মুনাফিকদেরকে চিনো, মুনাফিকরা যখন তোমাদের কাছে আসবে লেবেল লাগিয়ে তারা বলবে আমরা মুমিন, আবার যখন তাদের সঙ্গে যাবে তাদের সুরে তাদের মতো কথা বলবে। এখানে আল্লাহ বোঝার জন্য শব্দ চয়ন করলেন ওয়াইদা খলাও, বাহ্যিকভাবে তারা মোমেনদেরকে বলবে আসি তোমাদের সাথে, কিন্তু একান্ত মিটিং এ যখন তারা বসবে শয়তানদের সঙ্গে খলাও বলে একান্ত মিটিং বুঝাই দিলেন, গোপনে যখন বসবে তারা বলবে কলু ইন্না মাআকুম, গোপনে গিয়ে বসলেই বলবে তোমাদের সাথে আছি যা ইচ্ছা করো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা মশকারা করি। আল্লাহ বলছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এই ঠাট্টার জবাব যিনি দিবেন তিনি কে? আর শুধু ঠাট্টার জবাবই দিবেন না, ওয়ায়ামুদ্দুহুম মাদ্দা, ইয়ামুদ্দা মানে বাড়িয়ে দেওয়া, এখানে আমদাদা বলা হয় নাই,
ইয়ামুদ্দুহুম মানি এত পরিমাণ তারা বাড়াবাড়ি করবে, ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসবে। আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, হাসা বন্ধ কর, অচিরেই তাদের হাসা বন্ধ হবে। মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? নিজেদেরকে মনে করে আমরাও ইসলাম পন্থী হইল, এরা পাক্কা মুনাফিক। এরা কি মুনাফিক? খালিস একবারে নিরেট মুনাফিক। খবরদার, আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই, বিপক্ষে যাবেন না। আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই, ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি মনে রাখবে আপনার মতো হাজার না কোটি না বিলিয়ন ট্রিলিয়ন মানুষ মিলেও যদি বিরোধিতা করে তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কি? আল ইসলামু কাঈমুন বিকা ওয়া বিদুনিক, আপনি আসলেও ইসলামের বিজয় হবে। আপনার মতো দুই একজন পাতি নেতা সাথি নেতা না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাও কারিহাল কাফিরুন। এরা না চাইলেও, এদের অপছন্দ হলেও যিনি অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল্লাহ ব্যবসা করতে চেয়েছে দুনিয়ার জীবনে, ব্যবসা করার জিনিস আর খুঁজে পায় না। ব্যবসা করেছে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, যেই হিদায়েতের কারণে তাদের জায়গা হওয়ার কথা ছিল জান্নাতে, তারা সেটা রেখে জাহান্নামের পথ ক্রয় করে নিয়েছে। এই ক্রয় করে নেওয়ার কারণে দুনিয়াতেও তারা সফল হতে পারে নাই, প্রকারান্তরে আখেরাতে তো প্রশ্নই আসে না সফল হওয়া, ঠিক না বিঠি? মুনাফিকদের চরিত্র আল্লাহ উন্মোচিত করে দেন দুনিয়ার বুকে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কখনো নেতৃত্ব দিতে পারে নাই, কিন্তু তার সন্তান ইসলামের জন্য নেতৃত্ব দিয়েছে, বলেন আল্লাহু আকবার। মুনাফিকরা কখনো নেতৃত্ব পায় না, মুনাফিকরা কখনো পথভ্রষ্টতাকে ক্রয় করে তারা বিজয়ী হতে পারে না। হিদায়তের পথ বাদ দেওয়ার কারণে চরম লাঞ্ছিত অপমানিত অপদস্ত যিনি বানায় দেন তিনি কে? আল্লাহ প্রকাশিত করে দেন আজ কিংবা কাল মুনাফিকদের চরিত্র প্রকাশিত হবেই হবে, যিনি প্রকাশিত করবেন তিনি কে? এরপরে কয়েকটা আয়াত পরপর পড়ি, সহজ হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই পর্যন্ত এবার একটু বোঝানোর চেষ্টা করি। মুনাফিকরা তারা চোখটাকে নষ্ট করেছে, চোখে দেখে হক কথা বলেনি,
কান দিয়ে শুনি জবান দিয়ে হক কথা প্রকাশ করে নাই, তারা নিজেরা আল্লাহর জন্য সারেন্ডার হতে পারে নাই। কাফেররা এতেকাদান বিশ্বাসগতভাবে আল্লাহকে অবিশ্বাস করার কারণে, নবীকে না মানার কারণে তারা জাহান্নামে যাবে। আর মুনাফিকরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় মুনাফিকরা থাকবে। এই জন্য কারণ তারা শুধু বিশ্বাসের সাথে প্রতারণা করে না, চোখের সাথে কানের সাথে অঙ্গ প্রত্যঙ্গের সাথে বেইমানি করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠি? এরা আল্লাহর নিকৃষ্ট শত্রু। কোরআন করিম পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াউমা ইউহশারু আ'দা শত্রুদেরকে সেদিন আল্লাহ ডাকবে, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে নিয়ে সেদিন তার জবানটাকে বন্ধ করে দিয়ে কানের জবান খুলে দিবে। সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। কান কাজে লাগায় নাই মুনাফিকরা, এজন্য কানের জবান আল্লাহ খুলে দিবে। এই তুই বল, আল্লাহ সেদিন চোখ মুনাফিকরা কাজে লাগায় নাই, চোখের জবান খুলে দিবে। তুই জবাব দে, মুনাফিকরা তারা গোপনে গোপনে সলা পরামর্শ করেছে ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের চামড়াগুলোকে সাক্ষী বানায় দিবে। সেদিন আল্লাহ বলবে জবাব দে, চামড়াগুলা জবাব দেওয়া শুরু করবে। সেদিন লোকেরা বলবে, চামড়া তুই কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিস? চামড়া জবাব দিবে, সেদিন চামড়া আল্লাহর সামনে সব বলতে থাকবে। সেদিন মুনাফিকরা পালানোর কোন জায়গা পাবে না, মুনাফিকদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। কারণ সে চোখটাকে অন্ধ বানিয়ে রেখেছিল, জবানকে বন্ধ করে রেখেছিল, কান দিয়ে মাজলুমের আর্তনাদ শুনে নেয়। এই জন্য মুনাফিকদেরকে যিনি জাহান্নামীদের সর্বনিম্ন জায়গা দিন, সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে স্বীকারোক্তি নিবেন তিনি কে? আমার ভাইয়েরা এখানে যারা বসছেন, সুবহানাল্লাহ কি সুন্দর একটা বাতাস আসতেছে, এখানে যারা বসছেন আল্লাহর একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আমরা ইমামদার হতে চাই, মুনাফিক হবেন? কাফেরদের সাথে সম্পর্ক রাখবেন? আমরা কি হব? কথা কয় না কি হবো?